नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুব্রজিৎ রাজ্য রাজনীতিতে নিঃসন্দেহে এই মুহূর্তে অন্যতম আলোড়িত এবং চর্চিত বিষয় ইকো পার্কে অরিজিৎ সিং এর শো ঘিরে তৈরি হওয়া বিতর্ক আজকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ প্রথমে ফেসবুক পোস্ট এবং তারপর একেবারে সাংবাদিক বৈঠক করে দাবি করছেন যে এই রাজনৈতিক সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত ইকো পার্কে অরিজিৎ সিং এর শো বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই এমনকি এই দাবিও করছেন যে ইকো পার্কের পরিবর্তে দুটো অল্টারনেটিভ ভেনু দেওয়া হয়েছিল প্রথমে মিলন মেলা এবং তারপর অ্যাকোয়াটিকা মিলন মেলার পরিবর্তে অ্যাকোয়াটিকা অপেক্ষাকৃত উন্মুক্ত জায়গা হওয়ায় সেই বিষয়ে যারা অরিজিৎ সিং এর যারা টিম রয়েছেন টিমের মেম্বার যারা রয়েছেন সদস্যরা যারা রয়েছেন তারা অ্যাকোয়াটিকা ইন্সপেকশন করতে শুরু করেছেন আমি সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিৎ এই হচ্ছে অ্যাকোয়াটিকার ছবি যেখানে অরিজিৎ সিং এর যারা টিমের সদস্যরা রয়েছেন তারা ইন্সপেকশন করছেন আজকে দিনভর আমি সেখানকার ছবিটা একবার সরাসরি আপনাদের সামনে তুলে ধরব আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন নিঃসন্দেহে আবির যারা লক্ষ লক্ষ অনুরাগী রয়েছেন যারা অরিজিৎ সিং এর ভক্তরা রয়েছেন তারা এইটা জানতে উদগ্রীব যে অরিজিৎ সিং এর শো এক তো হচ্ছে 18 তারিখ হচ্ছে কিনা আর অল্টারনেটিভ ভেনু হিসেবে যারা অরিজিৎ সিং এর টিমের সদস্যরা রয়েছে তারা কি ফাইনালাইজ করছেন তার মানে কি অ্যাকোয়াটিকাতে অনুষ্ঠানটা হচ্ছে কোনো কনফার্মেশন কি তার টিমের সদস্যদের তরফে পাওয়া যাচ্ছে দেখো দেখা গেল প্রায় আড়াই ঘন্টা ধরে অরিজিৎ সিং সঙ্গীত শিল্পী তার যে টিম মেম্বাররা এসেছিলেন তারা আড়াই ঘন্টা ধরে অ্যাকোয়াটিকা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি কেএলসি থানার অন্তর্গত কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত সেখানে এই যে মাঠ দেখা যাচ্ছে এই মাঠ কিন্তু তারা পর্যবেক্ষণ করেছেন তার সঙ্গে সঙ্গে অ্যাকোয়াটিকার ভেতরে অর্থাৎ প্রেমিসেসের মধ্যে থাকা এই মাঠ এবং ভেতরে গ্রিন রুম বা অন্যান্য আনুষঙ্গিক ঘরের জন্য যেই জায়গাগুলো বা স্পেসের দরকার সেই স্পেস আছে কিনা তারা দেখছিলেন প্রায় 20,000 স্কোয়ার ফিটের এই যে জায়গা সেই জায়গা নিশ্চিতভাবে সেখানে বড় মঞ্চ যে অরিজিৎ সিং যে ধরনের প্রোগ্রাম করেন বা যে ধরনের কনসার্ট তিনি করে থাকেন সেই মঞ্চ করা যায় কিনা যারা শ্রোতারা দর্শকরা বা সঙ্গীত প্রেমীরা অরিজিৎ সিং এর ভক্তরা আসবেন উপস্থিত থাকবেন তাদের যাতে কোনো সমস্যা না হয় এবং এখানে প্রায় 10,000-এর উপরে মানুষ সেখানে জমায়েত করতে পারবেন বা 10,000-এর উপরে মানুষ তারা অনুষ্ঠান দেখতে পারবেন এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত এবং সেই জন্য অ্যাকোয়াটিকা কর্তৃপক্ষের সঙ্গে অরিজিৎ সিং এর টিম মেম্বাররা তারা দীর্ঘক্ষণ কথা চালান তারা নিজেরা ঠিক এই ওপরের যে উঁচু অংশ সঞ্জয় চট্টোপাধ্যায়কে দেখাতে বলছি এই যে উঁচু অংশ রয়েছে যেখান থেকে টপ ভিউ দেখা যায় এই অ্যাকোয়াটিকার সেখান থেকেও তারা কিন্তু পর্যবেক্ষণ করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে ইকো পার্কে অনুষ্ঠান হওয়া নিয়ে যে জটিলতা এবং তার পরবর্তীকালে মিলন মেলা গিয়েও তারা একইভাবে পর্যবেক্ষণ করেছিলেন কিন্তু এবার তারা অ্যাকোয়াটিকাতে এসে পর্যবেক্ষণ করলেন কিন্তু নিশ্চিতভাবে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম কিন্তু তারা নিশ্চিতভাবে এখনো পর্যন্ত কোনো কথা না বললেও যেটা জানা যাচ্ছে যে অ্যাকোয়াটিকা অপেক্ষাকৃত মিলনমেলার তুলনায় তাদের পছন্দ হয়েছে কিন্তু এখন দেখার বিষয় 18ই ফেব্রুয়ারি এখানেই অরিজিৎ সিং এর সেই কনসার্ট সারা ভারতে বিভিন্ন জায়গায় যেমন চলছে শেষ প্রোগ্রাম হওয়ার কথা কলকাতায় সেখানে হয় কিনা একেবারে আপাতত তোমায় আবির ধন্যবাদ নিঃসন্দেহে যারা লক্ষ লক্ষ অনুরাগী অরিজিৎ সিং এর তারা মুখিয়ে রয়েছেন যে এখানেই অল্টারনেটিভ ভেনু হিসেবে অরিজিৎ সিং এর অনুষ্ঠান 18 তারিখে হয় কিনা কিন্তু রাজনীতির প্রশ্ন একেবারে এই যে বিতর্ক সেটাকে শুধু খারিজ করছে নস্যাৎ করে দিচ্ছেন কুনাল ঘোষ এমনটা নয় একযোগে বাম এবং বিজেপিকে নিশানা করছেন তিনি বলছেন যে এই অরিজিৎ সিং এর ইকো পার্কে শো বাতিল হওয়ার সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত রাজনীতির বা অরিজিৎ সিং এর গেরুয়া গানের কোনো সম্পর্ক নেই তার কারণ অগ্রিম যে 8 লক্ষ টাকা সেটা ফেরত দিয়ে দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর আর এই যে অনুষ্ঠান যেটা যে অনুষ্ঠানকে যে অনুষ্ঠানে গান গাওয়ার সঙ্গে শো বাতিলকে একযোগে বিরোধীরা এক সূত্রে গাঁথার চেষ্টা করছে সেটা তো 15 তারিখ হয়েছে আমি একবার দেখাতে চাইবো এখানে কুনাল ঘোষ আজকে সাংবাদিক বৈঠক করে ঠিক কি দাবি করেছেন কিভাবে বিরোধীদের নিশানা করেছেন ইকো পার্কে দুটি অনুষ্ঠানের কথা ছিল আলাদা একটি অরিজিৎ সিং এর একটি সালমান খানের যে দুটি ডেটে হচ্ছে তাতে বাড়তি নিরাপত্তা ইত্যাদি সম্ভব ছিল না ফলে শুধু অরিজিৎ সিং নয় সালমান খানের অনুষ্ঠানটিও ইকো পার্কে বাতিল করা হয় এবং দুজনকেই আমরা যেটুকু জানতে পেরেছি দুটি আয়োজককেই বলা হয় মিলন মেলায় আপনারা করতে পারেন তো সালমান খানের যারা আয়োজক তাদের মিলন মেলা পছন্দ হয় কিন্তু অরিজিৎ সিং আরেকটু খোলামেলা জায়গা চাইছিলেন ওনাদের আয়োজকদের অ্যাকোয়াটিকা পছন্দ হয় তো 8 তারিখ 5 লক্ষ টাকা ফেরত পান অরিজিৎ সিং এর আয়োজকরা 9 তারিখে অ্যাকোয়াটিকায় 1 লক্ষ টাকা তারা অগ্রিম দিয়ে দেন এবং গত 2-3 দিন ধরে এবং সম্ভবত আজও তাদের কিন্তু ইন্সপেকশন চলছে সেখানে এবার আনুষ্ঠানিক কোনো আবেদনপত্র এখনো জমা পড়েছে বলে কোনো খবর নেই কিন্তু তাতে কোথাও অনুষ্ঠান বিঘ্নিত হচ্ছে না
ইকো পার্কে অরিজিৎ সিং এর শো বাতিল হওয়ার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর একটি পুরনো টুইটকে হাতিয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই টুইটকে রিটুইট করে লিখছেন শুভেন্দু অধিকারী যে পাকিস্তানি শিল্পীর ক্ষেত্রে সঙ্গীতের কোনো সীমানা নেই, কিন্তু ভারতীয় অরিজিৎ সিং এর ক্ষেত্রে বিষয়টি অন্য। অরিজিতের গান রং দে তু মোহে গেরুয়া ট্যাগ করে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই টুইট প্রসঙ্গে যখন সৌগত রায় তৃণমূল সাংসদ তাকে প্রশ্ন করা হয়, তিনি সরাসরি নিশানা করেছেন শুভেন্দু অধিকারীকে। কি বললেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ দেখুন। শুভেন্দু কিছু গান ফান সম্বন্ধে বোঝে না বলে এই ধরনের কথা বলছে এবং গানের মধ্যে ও বিজেপি আনার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি বরাবরই এটা বলেন যে কেউ পশ্চিমবাংলায় গান গাইতে পারেন। গুলাম আলীকে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন। অরিজিৎ সিং তো মমতার আয়োজিত কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এসছে এবং যে গানটা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি সেই গানটা তো শাহরুখের মুখে গাওয়া, সুতরাং শাহরুখের মুখে গাওয়া অরিজিৎ সিং এর গান আমরা শুনেছি এবং তাকে স্বাগত জানাই। এ নিয়ে কারুর কোনো আপত্তি নেই, প্রতিবাদ নেই। এগুলো শুভেন্দুরা না বুঝে এইসব সব ব্যাপারে বিজেপি আনছে। বিজেপি কোনো সঙ্গীতেই নেই, এইটা আমি বলতে পারি। আর এইবার আপনাদের দেখাবো কিভাবে অরিজিৎ সিং এর 18 ফেব্রুয়ারি ইকো পার্কে শো বাতিল হওয়া প্রসঙ্গে শাসক দল এবং রাজ্য সরকারকে একযোগে বাম এবং বিজেপি নিশানা করেছে। কি বলছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আপনাদের দেখাবো এবং অন্যদিকে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বললেন, পরপর দেখুন। বেছে বেছে শো ক্যান্সেল করা হচ্ছে, তাদের পার্টির সঙ্গে না থাকলে তাকে করে খেতে দেওয়া হবে না। যারা খেলা শেষ করেছে, তারা শিক্ষা ব্যবস্থা শেষ করেছে, তারা শিল্প সংস্কৃতি শেষ করছে, বাংলাকে এইভাবেই শেষ করছে। বিজেপি হোক আর তৃণমূল হোক, গোটা দেশে ওরা এরকম করছে। শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদেরকে নিজে পাকড়াও করার জন্য, কেনা বেচার জন্য, পরিষ্কার কথা, বা নিজের মঞ্চে তোলার জন্য শিল্প ও সাহিত্য কলা এগুলোকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। কেউ বলছে এই সিনেমা বয়কট করো, কেউ বলছে এই শিল্পী বয়কট করো, কেউ বলছে সরকারি মঞ্চ দেওয়া যাবে না, আর কেউ বলছে কোন সরকারি মঞ্চে আসলেই তবেই পুরস্কার পাবে। বইমেলা থেকে ফেস্টিভ্যাল থেকে সমস্ত কর্মসূচি এখন হয়ে গেছে সরকারি নয়, দলীয়, কারণ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সরকারি কর্মসূচিতে নিজের দলের ঢাক পেটান, মিথ্যাচার করেন। তৃণমূল আর বিজেপির রাজনীতিতে আমাদের দেশের শিল্প কলা বুদ্ধিজীবী সব হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ হয়ে গেছে। গতকালই দাবি করেছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম যে G20 সম্মেলনের জন্য এই যে কনসার্ট হওয়ার কথা ছিল অরিজিৎ সিং এর সেটা বাতিল করা হয়েছে। আজকে কার্যত সেই দাবিরই পুনরাবৃত্তি করলেন কলকাতা পুরসভার মেয়র। কি বলেছেন একবার দেখুন। এটা আমার জানা নেই, এটা পুলিশের, এটা তো এখন তো এটা হয়েছে ওই আপনার আছে বলে G20 আছে সেই জন্যে শুধু অরিজিৎ সিং ওখানে সব প্রোগ্রামই ক্যান্সেল করা হয়েছে কয়েক 10 দিন আগের থেকে। এর জন্য এগুলো কিছু না, অরিজিৎ সেদিনও ছিল আমাদের অত্যন্ত ফেভারিট। আমরা আর্টিস্টের আমাদের এরকম ছোট মন না যে একটা গানের জন্য হবে। গেরুয়াটা কি বিজেপির পেটেন্ট নেওয়া? গেরুয়া তো কী আছে আমাদের স্বামী, আমরা অনেক সন্ন্যাসী গেরুয়া কাপড় পরি যারা বিজেপিকে গালাগালি দেয়। বেলেঘাটায় তৃণমূল কাউন্সিলর এবং তার বাবার বিরুদ্ধে নাট্য উৎসবে বাধা দেওয়ার অভিযোগের ঘটনায় গতকালই আপনারা জানেন যে প্রতিবাদ সভার আয়োজন করেছিল পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলী। এই ঘটনার সমালোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা, যদিও এদিনও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। বেলেঘাটা রাসমেলা ময়দানে পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলী দুদিনের নাট্য উৎসব বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস এবং তার বাবা তৃণমূল নেতা অলোক দাসের বিরুদ্ধে। তারই প্রতিবাদে বুধবার ফুলবাগানে একটি প্রতিবাদ সভা করল সেই নাট্য সংস্থা। নাট্য ব্যক্তিত্ব বিমল চক্রবর্তী, সমাজকর্মী গোলান গঙ্গোপাধ্যায়, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সকলেই নাট্য উৎসবে বাধা দানের সমালোচনা করেন। নিন্দের কোনো ভাষা নেই, এটা ঘটে চলেছে, এটা তো জানতে পারা গেছে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এই যে কত ঘটনা ঘটেছে এই গত 11-12 বছরে যারা একটু ঘোরাফেরা করেন তারা জানতে পারেন না। আজকে এই ঘটনাটা ঘটেছে কলকাতা শহরের বুকে বলে এবং প্রচার পেয়েছে বলে সবাই জানতে পেরেছে।
এগুলো বন্ধ হোক আর নয়, অনেক হয়েছে। মানুষের গণতান্ত্রিক কণ্ঠটাকে রুদ্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলছে। গ্রুপ থিয়েটার একটা মুক্ত চিন্তার জায়গা, সেইখানে একটা উৎসবের নাম এবং এক দল এক নীতি একজন নেতা, এই জিনিসটা চালু করতে গিয়ে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা পড়ছি, এবং এতে মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ। 24 ডিসেম্বর থেকে দুদিনের নাট্য উৎসবের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছিল বেলেঘাটার রাসমেলা ময়দানে, যার অন্যতম আয়োজক ছিলেন বিরোহী, উলটপুরাণের মতো ওয়েব সিরিজ এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা বাকিটা ব্যক্তিগত অভিনয় করা অমিত সাহা। তার অভিযোগ, পাশে বেলেঘাটা মেন রোডে একটি কেক উৎসবের মাইক বাজানোয় অসুবিধা হওয়ায় 23 ডিসেম্বর স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেছিলেন। তার দাবি, তখনই জানতে পারেন তৈরি করা মঞ্চ খুলে দেওয়া হয়েছে, ঘটনাস্থলে গেলে তৃণমূল নেতা অলোক দাস তাদের হেনস্থা করেন বলে অভিযোগ, বন্ধ করে দেওয়া হয় নাট্য উৎসব। 23-24 আমাদের একটা নাট্য উৎসব ছিল রাসমেলার মাঠে, সেটা একটা প্রাইভেট ট্রাস্টের আন্ডারে পড়ে, আমরা তার পারমিশনই করছিলাম। তার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে লিকলেজ স্কুলে কেক উৎসব ছিল 24 তারিখে। তো 23 তারিখে আমরা গিয়ে দেখতে পাই যে গোটা বেলেঘাটা জুড়ে চোং মাইক বাজছে, কিছু করা যাবে না। একটা জনপ্রতিনিধি হয়ে একটা নাটকের উৎসব হচ্ছে, আমরা সেটা অ্যাডজাস্ট করার জন্যই গিয়েছিলাম। এই কথাটা বললেই মিটে যেত, তিনি কথাটা না শুনে গায়ে হাত দেওয়ার ঔদ্ধত্য কোথা থেকে আসে না। পায়টা পুরো লুম্পেনাইজেশন পার্টি হয়ে গেছে, এখন দুর্নীতিতে রন্ধে রন্ধে তাকে সামলাতে হচ্ছে। কেক উৎসব কার পয়সায় করছে কেউ জানে না। তো সেই এলাকাটা যেন জমিদারি, যেন কোনো প্রতিবাদ কোনো অন্য প্রোগ্রাম করা যাবে না, যখন সে প্রোগ্রাম করছে, এই মনোভাবটাই স্বৈরতান্ত্রিক মনোভাব। এবং আমরা তার প্রতিবাদ করছি, এবং সেই সেই যে লোকটি করেছে তার তো দল থেকে শাস্তি দেওয়া উচিত, পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। যদিও নাট্য উৎসব বন্ধ করে দেওয়ার অভিযোগ এদিন অস্বীকার করেছেন তৃণমূল নেতা। আমি জানি না, আমি তো শুনিনি। আমার কাছে কোনো প্রতিবাদই নেই, আমি তো কারোকে বারণ করিনি, কাউকে করতেও মানা করি না, আমাদের এখানে সবাই করে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের গলায় আগের দিনে উঠে এসেছিল ভিন্ন সুর। একটা স্টেজের মতন করেছিল, ঘর করেছিল, চারিদিকে কাপড় ঘিরে দিয়েছিল, যেরকম হয় একটা ওপেন প্লেস। ডক্টর অলোক দাস উনি আসে সকালবেলা, ওনার সঙ্গে আমাদের কাউন্সিলর আসে, উনি আসার পর উনি বললেন সব খুলে দিতে, সবাই মিলে খুলে দিয়েছে। সকল অভিযুক্তদের নিঃশর্ত ক্ষমা চাওয়া, সংস্কৃতি চর্চার উপর গাজুয়ারি, গুন্ডাগিরি বন্ধ করা সহ একাধিক দাবি উঠেছে। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। বেলেঘাটায় নাট্য ব্যক্তিত্বকে হেনস্থার ঘটনায় অত্যন্ত বলিষ্ঠভাবে তীক্ষ্ণভাবে নিজের মতামত সামনে এনেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, যেখানে তিনি বলছেন, আমার পরের অভিনয় 15 জানুয়ারি রবীন্দ্র সদন মঞ্চে, এসে মেরে যান, আমি প্রতিবাদ করছি, এটা জেনেই যে এই প্রতিবাদ ব্যর্থ হবে। যার গায়ে হাত উঠেছে তার গায়ে আবার হাত উঠতে পারে, যিনি হাত তুলেছেন তিনি তার সাহসে বলিয়ান। বাংলা মায়ের সুযোগ্য সন্তানের সার্টিফিকেট ঘরে বাঁধিয়ে রাখবেন, প্রতিবাদ অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। তিনি আরও বলছেন, আমাদের যেন এসে বেদম মার দেওয়া হয়, যেন বুঝিয়ে দেওয়া হয়, ভোট কেন্দ্রিক গণতন্ত্রে অমিতাভ বা শাহরুখ না হলে বেশি লাফাতে নেই। পশ্চিমবঙ্গে এক অভূতপূর্ব আনন্দযজ্ঞ শুরু হয়েছে, ভোট রাজনীতিতে কাজে আসে না এমন শিল্পীদের মেরে ঠান্ডা করে দেওয়া হচ্ছে, বিবৃতি অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব ঋদ্ধি সেন, তিনি টুইট করেছেন, আমি টুইটটা এখানে একবার দর্শককে দেখাতে চাইবো। এই হচ্ছে ঋদ্ধি সেনের টুইট, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ঋদ্ধি সেন বলছেন যে শিল্পীরা এগিয়ে আসুক, দেখা যাক কতজন গায়ে হাত তুলবে, তৃণমূলের লুম্পেন গুন্ডা বাহিনী। ফেসবুকে প্রতিবাদ অভিনেতা ঋদ্ধি সেনের, নাট্য উৎসবকে বুড়ো আঙুল দেখিয়ে এরা দেখিয়ে দিল মানুষের থেকে কেকের মূল্য বেশি, সদ্য গজিয়ে ওঠা উৎসবের ভিড়ে আরেকটা উৎসব জুড়ে দেওয়া হোক, গণধোলাইয়ের উৎসব। এই গায়ে হাত তোলা আমাদের সকলের গায়ে হাত তোলা। আপনারা দেখলেন এই ফেসবুক পোস্ট যেটা করেছেন অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব ঋদ্ধি সেন। দেখুন, আবাস যোজনা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যেমন বাঁকুড়ার আজকের ছবিটা আপনাদের দেখাতে চাইবো, একেবারে প্রধানকে চেয়ার থেকে তুলে নিয়ে এসে গ্রামবাসীরা বাইরে ঘিরে রাখলেন। এই বাঁকুড়া 1 নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েত আবার বিজেপি পরিচালিত, সেখানকার বিজেপির প্রধানকে চেয়ার থেকে তুলে আনলেন গ্রামবাসীরা, এবং তারপর ঘিরে এইভাবে হচ্ছে বিক্ষোভ দেখানো হচ্ছে। Come on!
আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহের সঙ্গে। পূর্ণেন্দু, বাঁকুড়া জেলা জুড়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, আবাস যোজনায় দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ, একাধিক ছবি তুমি আমাদের সামনে তুলে ধরেছো, কিন্তু এই পঞ্চায়েত তো বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কারোর নাম এই আবাস যোজনায় নেই, শুধু নয় যারা বিক্ষোভ দেখাচ্ছেন বেশিরভাগ মহিলা। দেখো, এই যে বাঁকুড়া এক নম্বর ব্লকের যে কেজাকুড়া বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের বিরুদ্ধে যে অভিযোগ, এলাকাবাসীরা বলছে যে তাদের প্রথমে তালিকায় নাম ছিল এবং সার্ভের পর সেই তালিকা থেকে নাম বাদ যায়, এবং সেই বাদ যাওয়ার ফলে তারা বারে বারে পঞ্চায়েতকে জানিয়েছে, তবুও কোনো কাজ হয়নি। আজ সকাল থেকে তারা কেজাকুড়া যে বিজেপি পালিত হয়েছে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের প্রধানকে চেয়ার থেকে টেনে এনে পঞ্চায়েতের ঠিক বাইরে গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার যে মহিলাদের যেটা দাবি করছে যে তাদের অবিলম্বে তাদের বাড়ি চাই, পুনরায় আবার পঞ্চায়েতের তরফ থেকে প্রশাসন সার্ভে করুক, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। এবং পঞ্চায়েত প্রধান যেটা জানাচ্ছে যে পুরোপুরি সরকারিভাবে এবং ব্লক প্রশাসন থেকে সার্ভে হয়েছে, এখানে আমার কিছু করার নেই, তবুও বিষয়টা আমি ব্লক প্রশাসনের সাথে কথা বলবো এবং তাদেরকে আবেদন করবো তারা যেমন যোগ্য প্রার্থীদেরকে বাড়ি দেওয়া হয়। সুপ্রিত, ধন্যবাদ পূর্ণেন্দু তোমাকে। এবং এই যে বিক্ষোভের ছবি, যে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, এই অভিযোগ শুধুমাত্র বাঁকুড়া নয়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় দেখা যাচ্ছে। এইখানে হাওড়ার ছবি আপনাদের দেখাতে চাইবো, হাওড়ার জগৎবল্লভপুর, সেখানে আবার বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। এক্ষেত্রে যেটা অভিযোগ, তিন নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে সকালে পার্বতীপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি নেতা কর্মীরা। একদিকে বাঁকুড়ার ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে হাওড়ার ছবি, হাওড়ার জগৎবল্লভপুরের ছবি, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। আর এইবার আপনাদের দেখাবো পূর্ব মেদিনীপুরের দু জায়গায় এই আবাস যোজনায় যেভাবে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। হলদিয়া এবং নন্দীগ্রামে বিক্ষোভ দেখানো হলো বিজেপির তরফে, আবাস দুর্নীতির অভিযোগে উত্তেজনা ছড়ালো হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের নেতৃত্বে। বিডিও অফিসের সামনে বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা বিক্ষোভ দেখান। অন্যদিকে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। দিনহাটার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, তার একাধিক বক্তব্য এবং বিবৃতি ঘিরে আগে বহুবার বিতর্ক তৈরি হয়েছে। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উদয়ন গুহর পুত্র, বিজেপিকে আড়ং ধোলাই দিতে হবে বলে দাওয়ায় দিচ্ছেন উদয়ন পুত্র। তিনি বলছেন পঞ্চায়েত ভোটের আগে বিজেপিকে আড়ং ধোলাইয়ের বিধান, আর এই নিয়েই বিতর্কে জড়ালেন মন্ত্রীপুত্র। গতকাল দিনহাটায় তৃণমূলের সভায় ঠিক কি বক্তব্য রাখেন মন্ত্রীপুত্র, আসুন একবার দেখি। এবার যদি কোন কর্মী আমাদের কোন কর্মীর দিকে বিজেপির এই গুন্ডা বাহিনী আঙুল তুলে তাকায়, একটাই দাবি, আড়ং ধোলাই। স্পর্ধাগত ও ভারতবর্ষের সর্ববৃহৎ দল বিজেপি দলের কর্মী সমর্থকদের এই কথা বলে, এরপরে যা হবে আগামীতে কিন্তু বাবার সঙ্গে সঙ্গে ছেলেকেও কলকাতায় পালিয়ে যেতে হবে, দিনহাটায় গণরোষের মুখে পড়বে, রামধোলাই ওরা বাপ বেটা দুজনেই খাবে।